বিদেশ থেকে আসছে আপনার এখানে বিদেশ থেকে অনেক মানুষ আসছে ও আচ্ছা আচ্ছা ভিডিও দেখে সৌদি থেকে আসছে বড় অস্ট্রেলিয়া থেকে আসছে অনেক মানুষ ও আচ্ছা তো এখানে এক প্লেটে কি কয় টুকরা মাংস হয় এক প্লেটে 5 পিস দুইটা হাড়ি 5 পিস দুইটা হাড়ি এ কি করলি প্রচন্ড শীত এই শীতের মধ্যে কোন জিনিসটা খাইলে সবচেয়ে বেশি ভালো হয় হাঁসের মাংস না তো আপনি কার হাঁসের মাংস খাইতেছেন হ্যালো সাকিলার আম্মা রান্না না আচ্ছা আচ্ছা একটু টেস্ট করে দেখেন তো আসলে কেমন সবাই তো বলে অনেক ভালো একটু টেস্ট করে দেখেন তো কেমন সত্যি কথা বলবেন হ্যাঁ ভালো ভালো আচ্ছা এমনি একটু টেস্ট করে দেখ আসলে আমার রিভিউটা বেশি দরকার যে সত্যি ভালো কিনা হাঁসের মাংস খেতে তো গায়েস আমাদের সাথে বরাবরের মতোই সবাই আছে আর আমি তো আমরা যাচ্ছি এখন আলামিন আছে সামনে আলামিন আমরা 300 ফিট যাচ্ছি এই শীতের মধ্যে হাঁসের মাংস খেতে তো 300 ফিট যাওয়ার পর আমরা কোন দোকান থেকে হাঁসের মাংস খাবো সেটা আপনাদেরকে দেখাবো এবং কোথা থেকে খেলে সবচেয়ে ভালো হবে তো নীলা মার্কেটের আশেপাশে অনেকগুলো দোকান আছে আসলে অ্যাকুরেটলি এখন কোন দোকানে যাবো বলতে পারতেছি না তো সেখানে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো এই যে আমরা ভাইরাল জায়গার কাছাকাছি আছি এই যে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা তো ভাই কেমন লাগতেছে আপনার অন্যরকম একটা অনুভূতি আসতেছে কেমন অনুভূতি আসতেছে আপনার কাছে ভালো লাগতেছে মানে এই রাস্তায় আসার পরে কেমন লাগতেছে মনে হচ্ছে ভালো একটা খুব সুন্দর একটা জায়গা পরিবেশে আসছি মনে হইতেছে বাইরের কান্ট্রিতে চলে আসছি এরকম মনে হচ্ছে দেখো তো ভাই আজকে কিসের জন্য যাইতাছি আমরা আমরা হাঁসের মাংস খাবো তারপরে সামুদ্রিক মাছ খাবো তারপরে আরো পিঠা আছে চাউলের রুটি আছে ওগুলো খাবো দেখি আশা করা যায় দেখি তো ভিউয়ার্স আমরা এখন 300 ফিটে আছি এটা হচ্ছে ভাইরাল জায়গা এইখানে সেটাই এখানে সবাই আসে ছবি তুলে এই যে ভাইরাল জায়গা আমরা ভাইরাল জায়গা পার হচ্ছি তো আর আমিন তুই ভাইরাল জায়গা আসার পরে তোমার কেমন লাগতেছে তুমি একটু বলো আগে নামি নামার পরে আসে নাই নামার পরে নামলে এতদিন শুধু ছবিতে দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে এই যে 300 ফিটের রাস্তার এই যে এই ভিউটা মানে এটা বাংলাদেশ মানে যারা বিগত কয়েক বছর এদিকে আসে নাই বা বাইরের কান্ট্রিতে আসে তারা আসলে হঠাৎ করে যদি দেখে যে এটা বাংলাদেশের এরকম রাস্তাঘাট হয়েছে তারা বিশ্বাস করতে চাইবে না মানে এটা সরাসরি আসার পরে এই ফিলটা আসবে আর যেই ফিলটা এখন আমাদের মাঝে আছে মানে আমিও অনেকদিন পরে আসলাম মানে আসার পরে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে দুবাই দুবাই তো আমরা চলে আসছি 300 ফিটের সেই ভাইরাল জায়গায় শাহেদ ভাই সেলিম সামনে আলামিন পিছনে আমি তো এখানে আসলে আপনারা অনেক টিকটকার দেখতে পাবেন তো অলরেডি চলে আসছে একজন টিকটকার আমরা দেখতে পাচ্ছি তার লাগেজ সহ টাকা পয়সা আছে আবার পিস্তল আছে সাথে ভাই গুলি টুলি করবেন না তো কোন দেশ থেকে আইছেন আপনারা কোন দেশ থেকে আইছেন কোন দেশ থেকে আসছেন ইংল্যান্ড ইংল্যান্ড ও শুনে না বাংলা বোঝে না বাংলা বোঝে না হিন্দি হিন্দি হ্যাঁ হিন্দি হিন্দি সুটকেস তো যাই ব্যবহার করতেছে হ্যাঁ হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আমরা চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাকিলা পার পিঠাঘর ভাইরাল সাকিলা পিঠাঘর আর কি উনি হচ্ছে সাকিলার আম্মু মূলত যে হাঁসের মাংসটা ভাইরাল হয়েছে এটা উনি রান্না করে পাশাপাশি চাপড়া বিক্রি করে এবং চিতই পিঠা বিক্রি করে আর এইখানে রয়েছে আরেক ধরনের রুমাল রুমাল এটা হচ্ছে রুমাল রুটি এটাকে রুমাল রুটি বলে আমি সাকিলার আব্বা ও সাকিলার আব্বা না আপনি ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা এগুলা কি দেশি মুরগি সব অরিজিনাল এই মাত্র পাই আইছে কোথা থেকে আনেন এগুলা এগুলা সব নরসিংদী থেকে নরসিংদী থেকে না আর হাঁস কোথা থেকে কালেক্ট করেন হাঁস আমরা নরসিংদী থেকে কালেক্ট করি হাঁস নরসিংদী থেকে কালেক্ট কালকে আইবো আগামী কালে আগামী কালকে গতকালকে আইছে হ্যাঁ 110টা আবার আগামী কালে আসবো আমার বাসা এই যে দোকানের পাশে এইখানেই বাসা এখানে রান্না বাড়া সব বাসা আইতেছে সব এখানে এনে আমরা ও জাস্ট এখানে ডেকোরেশন করেন রান্না বান্না সব বাসায় বাসায় হাঁসের মাংসটা মূলত রান্না করে কে
I am a Shakila. আমরা চাইলে এটা কি জবাই করে দিতে পারবেন এখন মানে লগে লগে জবাই সাথে সাথে জবাই সাথে সাথে যাই যাই খাইবো ওইটা খেলে মাপটা জব করে দিন আচ্ছা এটা প্রাইস কেমন পারে তাহলে কেজি 600 টাকা কেজি 600 টাকা এটা কি রান্না সহ না রান্নার পাকালেটা পাকের খরচ কেমন পাকের খরচ হলো মানে মুরগি পিছে 500 মুরগি প্রতি 500 টাকা আলাদা আলাদা আর এমনি পাশাপাশি ভাত বা অন্যগুলো এগুলা কি প্যাকেজের অন্তর্ভুক্ত নাকি আপনি যেতে দুঃখাইলে ভাত খাইবেন কইবেন ওটা মুরগির সাথে আপনার পাক করে দেওয়া হবে ভাতের কি আলাদা দাম দিতে হবে না আলের কোনো খালি ইয়ার সাইলের 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 দাম দিবেন চালের দাম আর মনে যা খুশি তা নে দিলেন এটুকু আপনারা অনেক এখন বিখ্যাত বা ট্রেন্ডে আছেন বাইরে তো এত ভাইরাল হওয়ার পিছনে কারণটা কি বা আপনাদের এখানে হাঁসের মাংসটা সবাই এত কেন পছন্দ করে শীতের মধ্যে হাঁসটা একটু পছন্দ করে আর দেশি হাঁস যেহেতু আর রান্নাটা অনেক ভালো হয় আচ্ছা আচ্ছা রান্না কে করে আমার মা আপনার আম্মা করে আপনি কি রান্না করেন এখানে আমি এই যে চাপড়ি চিতই বানাই শুধু চাপড়ি চিতই বানান আচ্ছা তো দিনে কি পরিমাণ হাঁসের মাংস বিক্রি করেন একদিনে এখন আগে একটু কম যেত না এখন আরো বেশি এখন বেশি শীতের মধ্যে বেশি বিক্রি হয় 30টা 40টা 20টা 40টা তো এখানে আপনার হাঁসের মাংস প্রাইসটা কেমন 250 টাকা প্লেট আর 250 টাকা প্লেট এটা কি ভাত সহ না না শুধু শুধু হাঁসের মাংস আর চাপড়ি চিতে 10 টাকা করে চাপড়ি চিতে এই যে এখানে যেটা এই যে পাস্তা আছে এটা 10 টাকা করে চিতে 10 টাকা চাপড়িও 10 টাকা এই যে এটা হলো চাপড়ি সাইজ না হ্যাঁ কোন দিয়ে দিন পরে দেখ গিলা দেন না দিরা তো এখানে এক প্লেটে কি কয় টুকরা মাংস হয় এক প্লেটে 5 পিস দুইটা হাড়ি 5 পিস দুইটা হাড়ি রে কি করলি তাই তো তোমার টাকা না মজা তোমার রান্না অনেক মজা আবার আইছেন হাঁসের মাংস মুরগির মাংস পাশাপাশি অন্য কিছু বিক্রি করেন নাকি শুধু হাঁসের মাংস আর মুরগির মাংস হাঁস গরু মুরগি জেলে গরু ও আচ্ছা গরুর দাম কত গরু গরু 300 টাকা আর মুরগি 300 টাকা গরু 300 টাকা মুরগি 300 টাকা 300 টাকা তো ভিউয়ার্স আমরা এখন হাঁসের মাংস টেস্ট করে দেখব সত্যি কি সুস্বাদু প্রচন্ড শীত এই শীতের মধ্যে কোন জিনিসটা খাইলে সবচেয়ে বেশি ভালো হয় হাঁসের মাংস না তো আপনি কার হাঁসের মাংস খাইতেছেন হ্যালো সাকিলার আম্মা রান্না না আচ্ছা আচ্ছা একটু টেস্ট করে দেখেন তো আসলে কেমন সবাই তো বলে অনেক ভালো একটু টেস্ট করে দেখেন তো কেমন সত্যি কথা বলবেন হ্যাঁ ভালো ভালো আচ্ছা ঠিক আছে আলামিন তুই একটু খা আপনার এইখানে যারা আসে পিঠা খাইতে বা হাঁসের মাংস খাইতে হ্যাঁ এবং চাপড়া খাইতে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার পক্ষ থেকে বিদেশ থেকেও আসছে আপনার এখানে তার মানে আপনারা অনেক খুশি আনন্দিত তো ভিউয়ার্স আপনারা যারা ভাইরাল সাকিলা পিঠা করে আসতে চান তারা সর্বপ্রথম ঢাকার কুড়িল বিশ্বরে আসবেন সেখানে 300 ফিটের রাস্তা ধরে নীলা মার্কেটে ঠিক অপোজিটে চলে যাবেন মইজুদ্দিন চত্বরের দিকে মইজুদ্দিন চত্বর থেকে কিছুটা আগেই দেখতে পাবেন ভাইরাল সাকিলা পিঠাঘর আর যারা গুগল ম্যাপ ধরে আসতে চান তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এছাড়া আপনারা চাইলে সেক্টর 12 এবং সাকিলা পিঠাঘর লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখন আমরা নীলা মার্কেটের দিকে যাব দেখি সেখানে কি কি পাওয়া যায় আমরা এখন আছি 300 ফিটের নীলা মার্কেটের বিপরীতে যে গোল চত্বরটি রয়েছে সেটিতে দেখেন রাতের বেলাও কি পরিমাণ মানুষ 300 ফিটে রয়েছে
তো ভিউয়ার্স, ভাইরাল সাকিলার পিঠাঘর থেকে হাঁসের মাংস খাওয়ার পর আমরা এখন চলে আসলাম পূর্বাচল মিষ্টান্ন ভান্ডার। এখানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে, দেখি কি কি মিষ্টি পাওয়া যায় এখানে। এটা কি মিষ্টি, এটা কি মিষ্টি, এটা কি মালাই কাপ, আর ওই যে ওইটা দুইটা মিলে প্যাকেজ কত, কয় পিস থাকে? তিন পিস। দেখি আপনার মিষ্টি কেমন। অবশ্যই দেখবেন, না দেখলে তো আসতে পারবেন না, পাঠাইতেও পারবেন না। যে এটা হচ্ছে আমাদের প্যাকেজ, চলে আসছে 50 টাকার প্যাকেজ, দুইটা রসমলাই সাথে আর একটা মিষ্টি, তিনটা তিনটা খানা। কি 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 খাও? সেই সাত। হ্যাঁ সেই সাত। আনকমন জিনিস কি, আনকমন জিনিস খাইতেছ? ও তাই নাকি, কি এটা? মালাইকারি, মালাইকারি। ঠিক আছে মালাইকারি খাও। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন 300 ফিট নীলা মার্কেট এবং মুইজউদ্দিন চত্বরের আশেপাশের সব এরিয়াতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আশা করি সকলেই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।